এক প্রাচীন রহস্য বিজ্ঞানীদের বাকরুদ্ধ করে দিয়েছে, আর সেটি হলো মানুষের চামড়ার বই। এও কি সম্ভব? আর তাই বিজ্ঞানীরা অবাক। সংবাদ মাধ্যমে এমন একটি খবর যে কেউ বিস্মিত না হয়ে পারবেন না, কারণ চামড়া দিয়ে বই বাঁধাই নতুন কোনো কিছু নয়। কিন্তু তাই বলে মানুষের চামড়া দিয়ে বাঁধানো বই? কয়েকশো বছর প্রাচীন এই রহস্য সামনে আসতেই বিজ্ঞানীরা কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এও কি সম্ভব? রহস্যের মূলে রয়েছে কয়েকটি বই। এই বইটি মধ্যযুগের বইগুলোর পাতা উল্টাতেই ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা। এর মূল কারণ হলো মনের মধ্যে কাজ করছে ঘেন্না। প্রথম যখন রহস্যটি সামনে উঠে আসে, ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল শির দ্বারা বেয়ে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সকলের শতাব্দী প্রাচীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাওয়া গেছে সপ্তদশ শতকের কিছু বই। এইসব বইগুলি বাঁধানো হয়েছিল মানুষের চামড়া দিয়ে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি হার্ভার্ডের লাইব্রেরিতে বেশ কিছু প্রাচীন বই পাওয়া গেছে। সপ্তদশ শতকে বইগুলো বলা হতো বিবলিওপেগি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বইগুলো আপাদমস্তক মানুষের চামড়া দিয়ে বাঁধানো। এ বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর পরিকল্পনা ছিল নাকি তৎকালীন চিকিৎসকদের। তাদের বক্তব্য ছিল এমন, কোনো কিছুই নষ্ট না করে কাজে লাগানোর জন্যই মৃতদেহ হতে চামড়া খুলে নিয়ে বই বাঁধানো হতো। সেই সময়ে মোট তিনটি বই পাওয়া গেছে হার্ভার্ডের ওই লাইব্রেরি হতে। এই বইগুলো যথাক্রমে রোমান কাব্যের, ফরাসি দর্শন ও মেডিয়াভেল স্পেনীয় আইনের গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তাতে বলা হয়েছে যেসব প্রশাসকরা মানুষের চামড়া দিয়ে বই বাঁধাই করত, তারা নিজেদের বা প্রকাশনা সংস্থার নামে বইটি কখনো উল্লেখ করত না। মানুষ যাতে জানতে না পারে সেজন্য গোটা প্রক্রিয়াটি অত্যন্ত গোপনে রাখা হতো। তবে ঘটনা যাই হোক না কেন, বিজ্ঞানীরা এমন ঘটনা নিয়ে ব্যাপক গবেষণা করছেন, কারণ মানুষের চামড়া দিয়ে বই বাঁধানোর মতো এমন নির্মম কাজ কেন করা হতো সেটি এখনো রহস্যই রয়ে গেছে। আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।